কিভাবে নিজের 4 সন্তানকে সময় দেন সাইফ আলী খান, এবার এ বিষয়ে তুলে ধরলেন অভিনেত্রী কারিনা কাপুর খান। কফি উইথ কারণে এসে কারিনা কাপুর খান আর আমির খানকে কথা বলতে শোনা গিয়েছিল আধুনিক পরিবারের ধারণা নিয়ে, ডিভোর্স ও দ্বিতীয় বিয়ের পরেও কিভাবে সবটা গুছিয়ে সামলানো যায় তা নিয়ে দুই তারকাই কথা বলেছেন। কারিনাও জানান তার সৎ মেয়ে সারা আলী খান সেই ছোটবেলা থেকেই তার ভীষণ বড় ভক্ত। সাইফ আলী খানের প্রথম বিবাহ হয়েছিল নিজের থেকেও অনেক বড় এক অভিনেত্রী অমৃতা সিং এর সঙ্গে। সেখান থেকে তাদের দুই সন্তান রয়েছে, তারা হলেন সারা আলী খান এবং ইব্রাহিম আলী খান। এরপর কারিনাকে বিয়ে করেন সাইফ আলী খান। দ্বিতীয় বিয়ে থেকে দুই ছেলে হয় তাদের, তৈমুর আলী খান এবং জাহাঙ্গীর আলী খান যাদের নাম। কারিনা বলে, আমার মনে আছে কাভি খুশি কাভি গামের সময় সারা এসেছিল আমার সেটে, ওর মায়ের পিছনে লুকাচ্ছিল সে। আর অমৃতা বলে, সারা তোমার সঙ্গে একটা ছবি নিতে চায়, ও তোমার খুব বড় ভক্ত। আমি সত্যি জানি না মানুষ এটা নিয়ে কেন এত কথা বলে, কারণ আমরা একটা পরিবার। যেমন আমির বলল, সেখানে ভালোবাসা সম্মান সব কিছুরই বেড়া আছে, ওরা সাইফ আলী খানের সন্তান, ওরা সাইফের কাছে সবসময়ই অগ্রাধিকার পাবে। কারিনা তার পরিবারে সবাই কিভাবে নিজের নিজের সম্পর্কের মর্যাদা রাখে ও সামঞ্জস্য রেখে চলে সেটা নিয়েও কথা বললেন। কেন এটা মুশকিল হবে, সবার জন্য আলাদা করে সময় আছে, সাইফের বিভিন্ন বয়সের বাচ্চা আছে আর ও সবাইকে খুব সুন্দরভাবে সময় দেয়। আবার কখনো আমরা সবাই একসঙ্গে হই, যেটা হয় দুর্দান্ত একটা আনন্দের বিষয়। তবে কখনো কিন্তু সাইফ একাও সময় কাটাতে চায়, এক কিংবা দুই ঘন্টা সারার সঙ্গে একা, তখন আমায় বলে, আমাকে এসে বলে, আমি খুব যেতে চাই, একটু চিল করব, ওরা একসঙ্গে ঘুরতেও যায়, এতে তো দোষের কিছু নেই। ফলে সাইফের সারা এবং ইব্রাহিমের সঙ্গেও ভালো বন্ডিং তৈরি হয়। ওদের সবার কাছে সব কিছু আছে, কিন্তু বাবা একটাই আছে, আর সাইফের জন্য তাই গুরুত্বপূর্ণ নিজের সব সন্তানকে সময় দেওয়া, গুরুত্ব দেওয়া। মানুষ যেমন করে এই বিষয়টা নিয়ে আলোচনা করে, আমার কিন্তু তেমনটা মনে হয় না মোটেও। প্রসঙ্গত, কফি উইথ কারণে কারিনার সঙ্গে আসা আমির খানেরও দুটি সংসার ভেঙেছে। প্রথম স্ত্রী রীনা দত্ত থেকে ছিল এক ছেলে জুনায়েদ খান এবং এক মেয়ে ইরা খান। তারপর বিয়ে করেন কিরণ রাওকে, সেই ঘরেও রয়েছে এক সন্তান আজাদ রাও। তাদের নিয়ে এখনও মাঝে মধ্যে খেলা করে আমির খান, এমনটাই জানালেন তিনিও। তো ভিউয়ার্স, সারা আলী খান ইব্রাহিম আলী খানকে আপনাদের কেমন লাগে, কারিনার মন্তব্য কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। এমনই আপডেট পেতে আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে এখনই লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।